আহ অসুবিধা যদি বলতে পারেন এখানে আসে অ্যাবসলিউট কারেক্ট যেটা আসলে কেউ না কেউ যদি মনে করে যে আমি একদম অ্যাবসলিউট কেউ কেউ না ওটা ট্রু অ্যাবসলিউট কারেক্ট বলে তো কিছু আছে বলো আমার মনে হয় না বাট কোন একটা কোন একটা পজিশন নেওয়ার আগে পজিশনটা যুক্তি কিনা ওটা একটু খাটায় দেখতে হয় যে আমি যে পজিশনটা হোল্ড করতেছি পজিশনটা যুক্তি কিনা আমি ধরেন কোন একটা পজিশন নিলাম কিছু যুক্তির উপর ভিত্তি করে এবং আমার কনভিনিয়েন্স বাইরে যখন কনভিনিয়েন্স বাইরে যখন সিচুয়েশনটা যায় সেই যুক্তি যে যখন আমি আবার ফেলে দিই সে একই যুক্তি যখন আবার ফেলে দিই তাহলে ওইটা কোনো সলিড যুক্তির উপর না রেদার আপনি আপনার কনভিনিয়েন্ট পজিশনে থাকার জন্য একটা সমসাময়িক সমসাময়িক যুক্তিটাকে হোল করতেছেন এটা কোনো অনেস্টলি কোন একটা পজিশন হোল করা না না বিষয়টা হচ্ছে যে ধর্মের পক্ষে বা বিপক্ষে বিষয়টা না আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের জীবনের প্রয়োজনে যে কোনো মতকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যদি ভালোভাবে বাঁচি আমাদের তো কথা হচ্ছে সবকিছুই আমাদের আসলে কথাটা একটু কথাটা একটু আমাদের ভালোভাবে জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন কতটুকু প্রয়োজন কি কোনো মতের কতটুকু কোনো মতের বা কোনো বিশ্বাসের বলি আপনাকে সুস্থভাবে ভাবে বা ভালোভাবে আপনি পার্সোনালি অল্প ইমান নিয়ে বাঁচতে পারেন মানে অল্প বিশ্বাস নিয়ে বাঁচতে পারেন বেশি বিশ্বাস নিয়ে বাঁচতে পারেন এতে তো আমার কোনো দা থিং ইজ যখন আপনি বলবেন যে এই বিশ্বাসটা সঠিক এই বিশ্বাসটা যৌক্তিক যখন আপনি আমাকে সেই ইয়েটা বলার জন্য আমার স্টেটমেন্টটা আমার স্টেটমেন্টটা বুঝে আমার স্টেটমেন্টটা বুঝে ইয়া করুন আপনি যে কোনো কিছু একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনি যে কোনো কিছু বিশ্বাস করতে পারেন আপনি নিজে মনে করতে পারেন আপনি নিজেই আল্লাহ আপনি নিজেরা মোহাম্মদের রিইনকারনেশন মনে করতে পারেন আমার কোন কিছু যায় আসলে না বাট আপনি যদি বলে লেট মি ফিনিশ মাই পয়েন্ট প্লিজ বাট আপনি যদি বলেন যে আপনি সত্যি মোহাম্মদের ইনকারনেশন বা আল্লাহ এবং এটা এটা একটা সত্য ঘটনা যদি যদি এইভাবে প্রিচ করেন দেন আপনি জনতার সামনে সেই সুযোগটা দিয়ে দেন যে আপনার এটা গ্রহণ করার বর্জন করার এবং সেটা কেন ভুল সেটাও তুলে ধরার আপনি এটা বলতে পারবেন না যে আমি আমি একটা স্টেটমেন্ট দিছি বাট এটার সমালোচনা কেন করবো তুমি আপনি যদি কোনো কিছুকে সত্য বলে দাবি করেন সেটা সমালোচনা এবং পাবলিকলি সেটা প্রিচ করেন সেটার সমালোচনা অটোমেটিকলি আসবে এবং একজন অ্যাডাল্ট মানুষ হিসাবে অ্যাডাল্ট মানুষ যার মধ্যে যার জ্ঞান বুদ্ধি আছে যে মনে করে যে বুঝে যে সে সমাজের একটা অংশ যে বুঝে যে কোনো আইডিয়া ক্রিটিসিজম এর না ওই রকম একজন অ্যাডাল্ট মানুষ হিসাবে তার এটা মেনে নেওয়া উচিত যে যে কোনো একটা দাবি যদি আমি পাবলিকলি দাবিটা করি ওই দাবিটার অনেকে গ্রহণ করবে অনেকে বর্জন করবে এবং অনেকে এটাকে ক্রিটিসাইজ করবে একজন অ্যাডাল্ট মানুষ হিসাবে এটা মেনে নেওয়া উচিত

কার সহনশীলতা কতটুক এটা মাপার কোনো ব্যারোমিটার নাই কারো কারো সহনশীলতা এই জায়গায় পড়তে পারে যে শুধুমাত্র যে আমারটা ডিনাই করতেছে আমারটাকে সত্য বলে মেনে নিচ্ছে না বা আমার কথাকে শোনার সাথে সাথে এক্সেপ্ট করতেছে না এটাই আমার দিলে আঘাত করতেছে এটাই এটাতে আমি এটাই আমার সহনশীলতার বাইরে চলে যাচ্ছে কারো ব্যারোমিটার এখানেও থাকতে পারে ওই কার কি প্যারামিটার তার তার সহংশলতা কতদূর সে মনে কতটুকু আঘাত পাইলো কি আঘাত পাইলো না এটা কারোরই দেখার Obligation নাই না এখানে ধরেন আননোন আনসিন আমি কার কথা বলছি আমাকে একটা আপনি আমাকে আপনার স্টেটমেন্ট না দিয়ে শিমুল ভাই আপনি আমাকে আপনার স্টেটমেন্ট না দিয়ে যে আমার কোন একটা আইডিয়া বা কোন একটা পার্সোনেল কোন একটা গ্রুপ অফ পিপলের কোন একটা আইডিয়ার সমালোচনা ওইভাবে অতটুক করা যাবে যতটুক তারা যতটুকু যারা তারা সহন করতে পারবে ওইরকম ওই পজিশনটার পিছনে একটা যুক্তি দেন আমি যুক্তিটা যাচাই করে দেখি আপনি যদি স্টেটমেন্ট দেন আমার আপনার স্টেটমেন্টটা যে এটা করতে হবে এই স্টেটমেন্টটা আমার কাছে ওয়ার্থলেস একটা স্টেটমেন্ট যদি আমাকে একটা যুক্তি দেন আমি ওটা নিয়ে ভেবে দেখতে পারি বাট আপনি যদি স্টেটমেন্ট দেন আপনার স্টেটমেন্ট আপনার ফিলিংস আমার কাছে ভ্যালুয়েবল কোনো কিছু না না আমি